পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ২৪ নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত তৃণমূল প্রার্থী মানিক দাসের একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেউ কিচ্ছু বলবে না, যেন এখান থেকে চলে যায়। পরশু কিন্তু ৫০০ মেয়ে ছেলে নিয়ে ঘর কিন্তু ঘেরাও করবো, আমরা ওকে কিচ্ছু বলবো না। এত বড় অপরাধ করার পর ওর সাহস হয়ে গেল বাড়িতে আসার, জানার দরকার নাই। তুমিও কিভাবে এখানে আসছো, আছো ওর সঙ্গে, কার কিভাবে থাকো না থাকো আমাদের জানার দরকার নাই। এখান থেকে এখানেও থাকতে পারবে না কিন্তু, এটা ওকে বলে দিও। আমরা ওকে কিচ্ছু বললাম না, আমরা পরশু আসবো কিন্তু পুলিশের বাবা মাঠাতে পারবে, বলে দেবে। ও কেস করবে, যা করবে করেছে তো, আবার কেস করুক গিয়ে। যদিও আনন্দবার্তা, ভাইরাল হওয়া ভিডিওর কোনো সত্যতা যাচাই করেনি। ওই ওয়ার্ডে পরাজিত বিজেপি প্রার্থী নবকুমার জোয়ারদারের অভিযোগ, মানিক দাস তাদেরকে হুমকি দিয়েছে। দেখুন, আমাদের ওখানে আমি যেহেতু বিজেপি প্রার্থী ছিলাম, সেই জন্য আমার বাড়িতে তারা চড়াও হয়। তো ওখানে যে বিধায়ক, তার নেতৃত্বে, তার কথাতে আমাদের ওখানে যে তৃণমূলের কাউন্সিলর মানিক দাস, সে স্বয়ং নিজে হাজির থেকে সে ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে আমার বাড়ি ঘেরাও করে। সেই ঘেরাও করার মধ্যে সবাই বাইরে থাকে এবং ৩ জন ভিতরে যায়। মানিক দাস, প্রতীক পবন দত্ত আরও একজন ছিল, তারা আমার বাড়িতে যায়। সরাসরি গিয়ে আমার বাড়িতে প্রথমে তো আমার গ্রিলটা লাগ মারে, শুয়োরের বাচ্চা বেরিয়ে আয় ঘর থেকে, তোকে মার্ডার করে দেবো, আমাদের এখানে দাদার কথা ছাড়া কিছু চলবে না, দাদা যেটা বলবে সেটাই শেষ কথা। দাদা হচ্ছে খোকন দাস এমএলএ, তার কথাই শেষ কথা হবে। এখানে কোনো বিজেপি থাকবে না, এখানে একটাই সিম্বল থাকবে, সেটা হচ্ছে তৃণমূল। তৃণমূল ছাড়া কোনো কথা হবে না, তোকে উৎখাত করে দেবো, তোর বুলডোজর দিয়ে তোর ঘর উড়িয়ে দেবো, তোর কোন বিজেপির বাবা আছে বাঁচায় আমরা দেখবো, তোর কোন পুলিশ আছে, কোন পুলিশের বাবা আছে তোকে বাঁচায় দেখবো। তৎকালীন আইসি স্যারের তো আমার আইনের প্রতি যথেষ্ট আমার ভরসা আছে। আমার স্যার আমাকে সিভিক পুলিশ আমার বাড়ির সামনে মোতায়েন করে, দুজন করে প্রতিদিন থাকে, রাত দিন শিফটিং ডিউটি ওরা সবাই করছে, যথেষ্ট ভদ্র ব্যবহার তাদের। তাদেরকে অসভ্য ভাষায় গালিগালাজ করে আমার বাড়িতে ঢুকে আমাকে নানারকম হিনস্থ করে, আমি প্রাণ সংশয় হাতে নিয়ে সেই সময় পালিয়ে আসি। ওরা শুধু বলে একটা কথা যে ৫-৬০০ লোক নিয়ে ঘিরে ধরে তোকে মার্ডার করে দেবো, ৫-৬০০ মহিলা আছে এখনই চলে আসবে, তুই এখনই বেরিয়ে বাড়িতে আসবি না। আমি আমার জীবন সংশয় রয়েছে, আমি পালিয়ে বেড়াচ্ছি। এ ব্যাপারে মানিক দাস জানান, কাউকে কোনো হুমকি দেওয়া হয়নি। তার অভিযোগ, ওই এলাকায় নবকুমার জোয়ারদার বাবা ও মাকে নিয়ে বসবাস করতেন। কিছুদিন আগেই নবকুমার জোয়ারদার তার বাবা মাকে বিতাড়িত করে ওই ঘরে অবৈধ কাজকর্ম করছিলেন। ওই দিন নবকুমার জোয়ারদার ওই বাড়িতে এক মহিলাকে নিয়ে এসে অবৈধ কাজকর্ম করার সময় এলাকাবাসীদের বিষয়টি নজরে আসে। তাকে খবর দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবকুমার জোয়ারদারকে এই রকম কাজকর্ম থেকে বিরত থাকার আবেদন জানায়। দেখুন, ভাইরাল বলতে যেটা আজকে মোবাইলে ভাইরাল করে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে, আমরাও বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি দুই একটা লোকাল চ্যানেলে, ঘটনাটা হচ্ছে গত পৌর নির্বাচনে যিনি এখান থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন, একটা সম্পূর্ণ অসামাজিক ছেলে, ২০২১-এর বিধানসভা নির্বাচনে যখন ১৭ এপ্রিল আমাদের এই বর্ধমান দক্ষিণের নির্বাচন হলো, ১৮ এপ্রিল ওই ছেলেটি বহিরাগত বেশ কিছু লোককে নিয়ে বেলা ১০টা থেকে ৩টে পর্যন্ত গোটা কাঞ্চননগরে হাতে বিভিন্ন ধরনের অস্ত্র, রামদা, কাটারি, বড় বড় তরোয়াল, বোমা, মেশিন গান, এই সব নিয়ে গোটা এলাকা একটা সন্ত্রাস শুরু করে দিল। বারোদুয়ারি এলাকায় আমাদের ৪-৫ জন তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে লুটপাট চালালো, আমাদের দুটো পার্টি অফিস এখান থেকে ভেঙে দিল। স্বাভাবিকভাবে মিডিয়ার একটা ঝড় ছিল যে বিজেপি ২১-এ ক্ষমতায় আসছে, এবং বেলপুকুরে আমরা যখন খবর পাই আমরা ৫-৭ জন সেখানে গিয়ে হাজির হই। হাজির হওয়ার পর তারা ওই বহিরাগত মানুষ যারা আমাদের কাউকে চিনতে পারে নাই, আমাদের বিরুদ্ধে ওই সমস্ত অস্ত্র নিয়ে তাড়া করার ফলে আমরা প্রাণ ভয়ে গাড়ি রেখে যখন পালিয়ে যাই, পরবর্তীতে আমাদের ৫খানা বাইক ওখানে তারা পুড়িয়ে দিল, আমাদের একটা ছেলেকে মেরে তার পা ভেঙে দিল, হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিল, এবং তারা ধরে নিয়েছিল ক্ষমতায় আসছে। সেই ক্ষমতার জোরে রেজাল্ট আউটের পর্যন্ত ওই ছেলেটা এলাকায় বিভিন্ন বাইরের ছেলে নিয়ে অসামাজিক কাজকর্ম করে গেছে। যখন বিধানসভার রেজাল্ট আউট হলো, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো, সঙ্গে সঙ্গে ওই ছেলেটা এলাকা থেকে পালিয়ে চলে গেল। তা পালিয়ে চলে গিয়ে বিধানসভা নির্বাচনের পর এখনো পর্যন্ত এলাকায় সে দ্বিতীয়বার আসে নাই। শুধুমাত্র
পৌরসভা নির্বাচনে বর্ধমান শহরের কিছু নেতাকে সঙ্গে নিয়ে ওখান থেকে সে নমিনেশন ফাইলটা করেছে। এটাও যেমন ছিল ঠিক ছিল, আমরা তো চাই যে বিরোধীরা থাকুক এখানে, প্রার্থী দিক, তারা নির্বাচনে লড়াই করুক, আমরাও লড়াই করব। আমাদের নেত্রী আমাদের ট্যাগলাইন দিয়েছে খেলার জন্য, আমরা সেই বিরোধী দলকে দলের বিরুদ্ধে এখানে রাজনৈতিক খেলা খেলবো, কিন্তু আমরা পৌর নির্বাচনে এখানে কাউকে প্রার্থী পেলাম না, লড়ার মতো প্রার্থী পেলাম না। যাই হোক, যেই ছেলেটা বিজেপির প্রার্থী হয়েছিল সে তার বাবা মাকে এখান থেকে মেরে তার ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজকে দীর্ঘ 7-8 মাস তার বাড়িতে তার মা বাবা নাই। সেই সুযোগটা কাজে লাগিয়ে এই ছেলেটা মাঝে মধ্যেই ওই বাড়িতে রাতের অন্ধকারে আমরা পরবর্তীতে এগুলো খবর পাই যে একটি অন্য লোকের বউ এখানে বলেছিল, প্রথমে সে বিয়ে করেছে কিন্তু পরে জানা গেল যে ওটা ওর বউ নয়। কামনা রায় ভদ্রলোক বিএলআরওর চাকরি করতেন, জগদীশ সরকার তার স্ত্রী। তো সেই দিন রাত্রিবেলা সে যখন ওই অন্য লোকের স্ত্রী পিয়ালিকে নিয়ে এই ঘরে এসেছিল, ওইখানকার লোক আমাদের যখন খবর দিল, আমরা বললাম এই ধরনের অসামাজিক কাজ এই এলাকায় এটা করা যাবে না, তুমি তোমার বাবা মাকে নিয়ে এখানে থাকো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বাবা মা ছাড়া এই ধরনের নোংরামি আমরা এখানে বরদাস্ত করতে দেবো না। এই কথাই হয়েছে, এর বাইরে কিচ্ছু হয় না। ওখানে পুলিশ প্রশাসনের লোকরা ছিল, বাকি যে কথাগুলো বলেছে সেগুলো সর্বব্যাপী মিথ্যা। আমরা আপনাদের চ্যানেলকেও অনুরোধ করব যে আপনারা নিজেরা গিয়ে একবার তদন্ত করে দেখুন, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলুন। আমরা এই নিয়ে কোনোই চিন্তিত নয়, কারণ আমরা মিথ্যার আশ্রয় নেই নাই, আমরা মানুষের সঙ্গে থাকি, আমরা কোনো রকমের ঝুট ঝামেলার মধ্যে থাকি না, এটা এলাকার মানুষ জানে। আজকে সে শহরে বসে মিথ্যা কথা বলতে পারে, এই এলাকার মানুষ আমাদের জানে, সেটাই সবচেয়ে বড় কথা। এ ব্যাপারে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানায়, যদি এইরূপ কোনো ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। এটা হচ্ছে যে ভিডিওটা বেরিয়েছে, ভিডিওটা সততা আগে সত্যতা যাচাই করতে হবে, কারণ এখন তো টেকনোলজির যুগে অনেক কিছু করা যায়। তবে আমি মনে করি না যে আমাদের দলের এরকম কোনো স্ট্যান্ড আছে যে কোনো কেউ আমাদের বিরুদ্ধে লড়েছে বলে তাকে ঘর থেকে বার করে দিতে হবে, তো এরকম কোনো ব্যাপারও নয়। আর যদি আমাদের দলের কেউ করে থাকে নিশ্চয়ই আমরা খোঁজ খবর নিয়ে দেখব, আর যার ওপর করা হয়েছে তিনি নিশ্চয়ই থানায় অভিযোগ জানান, পুলিশ প্রশাসন আছে তদন্ত করবে। যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, কারণ তৃণমূল কংগ্রেস রাজনৈতিক আন্দোলন করে, রাজনৈতিকভাবে বিরোধীদের মোকাবিলা করে। আমরা কারুকে ভয় দেখানো বা কারুর ওপর কিছু করা এটা আমরা সমর্থনও করি না, আর আমরা করার পক্ষেও নয়। তো সুতরাং যতক্ষণ না ওই ভিডিওটার সত্যতা যাচাই না হবে, কারণ একটা ভিডিও আপনি অনেকভাবেই মডার্ন টেকনোলজির যুগে আপনি অনেক কিছুভাবে বার করতে পারেন, এবং এর দিক থেকে বিজেপি আইটি সেল খুব মানে পটু। তো লাইভ করা হয়েছে, আমি বলছি তো সেটা সত্যতা তো যাচাই করতে হবে, অরিজিনাল সেটা সত্যতাটা যাচাই করতে হবে, যাচাই না করে তো কিছু বলা যাবে না। তো সত্যতা যাচাই করুক করে, তবে আমি একটা কথা বলছি, আমাদের দলের স্ট্যান্ড যে সকলে রাজনৈতিক লড়াই হয়েছে, কেউ বাড়ি থেকে বেরোবে না, কেউ বাড়ি সকলেই বাড়িতে থাকবে, কারণ রাজনৈতিকভাবে কারুকে বাড়ি থেকে বের করার অধিকার আমাদের নাই। দেখুন আমি তো পরিষ্কার বলছি, যদি কেউ করে থাকে তিনি অভিযোগ জানাবেন, সে অভিযোগ জানানোর উপর প্রশাসন ব্যবস্থা নেবে, কারণ এটা আমাদের এখানকার লোকাল বিধায়ক আছে, তার নামকে জড়িয়ে বলছে, বিধায়ককেও জানানো উচিত তাদের, কারণ আমি বলছি তো বিধায়ককে জানানো উচিত, কারণ বিধায়ক হয়তো ঘটনাটা জানেই না, তার নাম করে কেউ কাজ করছে। দেখুন যিনি করেছেন, আমি তো বলছি সেই ভিডিওটা যদি যাচাই না করে কি করে বলবো। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।